আমাদের দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে দেশব্যাপী ঘোষিত লকডাউনের আজ 50তম দিন। মোট আক্রান্ত প্রায় 74,300, মৃত্যু হয়েছে 2,400 বেশি মানুষের। তবে তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ইতিমধ্যে প্রায় 24,400 জন। ভারতে আক্রান্তের অনুপাতে মৃত্যুর হার অনেক উন্নত দেশের চাইতেই অনেকটা কম, এমনকি চীনের মৃত্যুর হারের তুলনায় ভারতে এই হার প্রায় অর্ধেক। 24 মার্চ মধ্যরাতে যখন প্রথম লকডাউন কার্যকর হয় সে সময় ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল মাত্র 600। এখন পর্যন্ত লকডাউন যথেষ্ট কার্যকর হওয়াতেই আমাদের দেশে আক্রান্তের সংখ্যা এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি। এদিকে জনজীবনকে যতটা সম্ভব সুরক্ষিত রেখে কাজকর্ম এবং যানবাহন চলাচল অনেকাংশে স্বাভাবিক করার প্রয়াস শুরু হয়েছে। যতক্ষণ করোনা সংক্রমণের বিরুদ্ধে কোনো টিকা আবিষ্কার হচ্ছে না, ততদিন পর্যন্ত সতর্কতা এবং পরিচ্ছন্নতাই আমাদের লড়াইয়ের অন্যতম হাতিয়ার। নিজেকে সংক্রমণের হাত থেকে রক্ষা করার মধ্য দিয়েই আমরা পরিবার তথা দেশকে এই অতিমারী থেকে রক্ষা করতে পারব। এক্ষেত্রে নাগরিকদের সচেতনতা এবং দায়বদ্ধতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এ নিয়ে আলোকপাত করতে গিয়ে হাইলাকান্দি জেলার লালার এসডিএমও ডক্টর জাহিদুল ইসলাম বললেন, এখন আমাদের যে প্যান্ডেমিক সিচুয়েশন চলেছে কোভিড-19, সাথে আমাদের এখন এখন এই যে সিজন চলেছে এটা অনেক ম্যালেরিয়া, ডেঙ্গু, জাপানিজ এনকেফালাইটিস, একুইট এনকেফালাইটিক সিন্ড্রোম, এগুলার রোগ আমাদের মানে আছে। এই রোগগুলাকে আমরা স্ক্রিনিং করার জন্য গভর্নমেন্ট অফ আসামের থেকে একটা সার্ভিলেন্স টিম বানানো হচ্ছে প্রত্যেক জেলায় আসামে। এই তদ্রুপ আমার মানে লালা স্বাস্থ্য কেন্দ্রের আন্ডারেও এইরকম আমার ইয়ে আছে, সার্ভিলেন্স চলেছে। আমার 42টা সাবসেন্টার আছে, এই 42টা সাবসেন্টারের প্রত্যেকটা গ্রামে আমরা সার্ভিলেন্স করেছি করতেছি। আর আমার এইখানে 8টা টিম রয়েছে, এইখানে মেডিকেল টিমে রয়েছে ডক্টর রয়েছেন, সিএইচও, এমপিডাব্লিউ, এসডাব্লিউ রয়েছেন, আশা রয়েছেন, এএনএম রয়েছেন, সাথে আশা সুপারভাইজারও সুপারভাইজ করেছে। সাথে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আছেন, ওনারা সুপারভিশন করেছেন, রেগাম সার্কুল অফিসার আছেন, এডিসি স্যার আছেন, এরা সবই মানে ওনারা সবই দেখছেন আর কি প্রোগ্রামটা কিরকম তার মানে চলেছে। এখন আমাদের আমরা মেইনলি দেখেছি ম্যালেরিয়া জ্বরের সাথে বা অন্য যেরকম ILI, ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, সারি, সিভিয়ার রেসপিরেটরি ইলনেস, তো এইরকম রোগী আমরা মানে দেখতেছি। কিন্তু প্রবলেমটা হচ্ছে কোথায়, যে প্রবলেমটা আমরা কমিউনিটির যারা মানে লোক আছেন ওনারা আমি বুঝতে পারছি না। আমরা অন্যান্য বছর দেখেছি এইরকম টাইমে মানুষের অনেকে মানে সর্দি জ্বর কাশি নিয়ে হসপিটালে আসেন, কিন্তু এই মৌসুমে আমরা দেখেছি মানুষের সমাগম হসপিটালে অনেক কম। ইভেন মানুষকে আমরা ফেসিলিটি দিয়েছি যে গ্রামে আমাদের মানে টিম রয়েছেন, আপনাদের কোনো অসুবিধা থাকলে আমার টিমে মানে দেখবেন, আসা প্রত্যেক ঘরে ঘরে যাবেন, যাইয়া সার্ভিলেন্স করবেন যে কেউ কোনো অসুস্থতা আছে নাকি। এটা আমরা বলেছি খালি মানে জ্বর সর্দি কাশি নয়, অন্যান্য যদি অসুবিধা অসুবিধা আছে তাহলেও আমরা মানে সার্ভিলেন্সে থাকবো, বা কেউর অসুবিধা থাকলে অ্যাকর্ডিংলি আমরা মেডিকেল অফিসার যাবেন, ওনারা স্ক্রিনিং করবেন, দেখবেন যেগুলো আমরা লাইন স্ক্রিনিং থাকবে ওই লোকগুলোকে আমরা আবার চিকিৎসকের দ্বারাই মানে চিকিৎসা করানো হচ্ছে। তো আমি আশ্চর্য হয়েছি যে সমাজের যে লোকগুলার মনে মানে কি আতঙ্কগ্রস্ত হয়েছে, যে ওনারা মনে মনে ভাবেন যে জ্বর সর্দি কাশি মানে করোনা, আর এইটার জন্য কোথায় টিম এসেছে আমাদের কিছু রক্ত টক্ত পরীক্ষা করবো, আর কিছু হলে কোথায় আমাদের ফেসিলিটি কোয়ারেন্টাইন আর হসপিটালে নিয়ে যাবে। এই ধারণাটা একদম মানে ভুল ধারণা, যেটা আমরা মানে ফেস করেছি আমাদের মানে বাকি সার্ভেলেন্স টিমে মানে ফেস করেছে, মানুষে খুলে আসছে না তার ব্যাপারটা হলে আমরা তো জোর কিনা মানুষকে দেখতে পারি না, মানুষ তো খুলে আসতে হবে। আমরা তো বলি বাড়িতে বা আমার টিম আছে যায় ওনারা বলেন
যে আমরা তো এসেছি আপনারা যদি কেউ বাড়িতে মানে হয়তো আজকে থেকে ১০-১৫ দিন আগে থেকে কেউ অসুস্থ ছিলেন বা কেউ কোনো ওষুধ খেতেছেন, এইরকম যদি কোনো লোক থাকেন বা কেউ যদি অসুস্থ থাকেন বাড়িতে কেউ আসেন, কিন্তু মানুষের মানে বাইরে মানে এক্সপারে বলে যে না 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 আমরা তো কেউ নেই, আমাদের তো সব সুস্থ আছি, কোনো বেমার নাই। ইভেন আমরা মেডিকেল টিম দেখলে লাগলে যে ঘরে যে দূরে পলাইয়া যায়। কিন্তু এটা এমন একটা বিষয় যে যদি কারো হয়ে থাকে, না হোক কিন্তু যদি হয় সেটা কিন্তু লুকিয়ে রাখতে পারবে না, সে নিজে এবং কমিউনিটিকেও বিপদে ফেলবে। হ্যাঁ হ্যাঁ ওইটাই, গভর্নমেন্টের মতো হয়েছে যে যারা হয়তো অনেক আছে, দেখেন আমার এইখানে মানে যখন লকডাউন ছিল বা তার পরবর্তীতে অনেক মানুষ এসেছিল আর কি, তার শরীরে কোন সিমটম আছে না, কিন্তু তার বাড়িতে দেখা গেছে বয়স্ক বাবা মা আছেন বা ঠাকুরমা আছেন, হ্যাঁ দেখছেন তারা মানে অসুস্থ হয়ে গেছে। তো এই জিনিসটাও আমরা মানে সার্ভিলেন্স করে করতেছি যে আমার মানে যেগুলা লোক এখানে অলরেডি মানে এসেছিলেন, হ্যাঁ এখন দেখা গেছে যে 28 দিন পরেও কোনো কোনো মানুষের মানে পজিটিভ বের হচ্ছে। তো আমরা মানে থাকছি না যে ওই যে 28 দিন হয়ে গেছে, আমরা তো এখনো মানে ক্লোজ ফলো আপে রাখছি, আশা আছেন প্রত্যেক গ্রামে গ্রামে আশা আছেন বা আমার তো মানে একজনও আছেন, মেইনলি আশারা যদি আমরা ফলো আপ করাই নিয়ে সুবিধা হয়, কারণ একটা গ্রামে একজন আশা আছেন, হ্যাঁ গতিকে এই গ্রামে যে লোকগুলা মানে কোয়ারেন্টাইনে ছিলেন তো ওনাদেরকে মানে ফলো আপ করা হচ্ছে। আমাদের মানে অনেক মনে মানে ইয়ে আছে, কিন্তু আমরা অনেক সময় দেখেছি আর কি কোয়ারেন্টাইন বা ডি মিন বাই কোয়ারেন্টাইন, মানুষের কোয়ারেন্টাইনটাও মানে বুঝতে মানে রাজি নয়। অনেক মানুষ এখনো অব্দি অনেক মানুষ আছেন আমি বুঝি না যে ওনারা এখনো ভাবে যে করোনা বলে কোনো মানে বেমার এটা তো কোনো কিছু চলে, অত সিরিয়াস নয়, অত সিরিয়াস নয়। তো এটা বড় আক্ষেপের বিষয় যে দেখেন অনেক শক্তিশালী দেশ যেখানে মানে হাত ভেতরে উঠে যাচ্ছে আমেরিকার মতো দেশ, হ্যাঁ তো মানুষ যদি এখন আমরা যদি সচেতন না হই আর কবে সচেতন হম, যেরকম সোশ্যাল ডিস্টেন্সিং বলা হচ্ছে যে আমরা ফিজিক্যাল ডিস্টেন্সটা মানে অ্যাটলিস্ট মেনটেন করবো। এখন আমরা দেখি বাজার উজারে মানে চলে গভর্নমেন্টে লকডাউন একটা একটা লিমিট পর্যন্ত রিল্যাক্সেশন দিয়েছেন, মানে ওয়াইজ যেরকম গ্রিন হলে কি কি পাবে, অরেঞ্জ হলে কি কি পাবে, সেই হিসাবে মানে রিল্যাক্সেশন গেছে, ইট ডাজ নট মিন যে আমরা মানে কোভিড এর থেকে ফ্রি হয়ে গেছি। একদমই একদমই, নিজেদের আপনি যেটা বলছেন একদম খাঁটি কথা, সেটা হচ্ছে যে সচেতনতা শুধু লকডাউন দিয়ে তো হবে না, মানে লোকের নিজেদের তো সচেতন হতে হবে। নিশ্চয় এইটা মানে ইম্পর্টেন্ট, গভর্নমেন্টে কি করবে, গভর্নমেন্টে লকডাউন করতে পারবে কিন্তু গভর্নমেন্টে তো সব মানুষের হাতে তো আর হ্যান্ডকাপ লাগায় ঘরে বসাতে পারবে না, এটা তো আমরা নিজেরা মানে জাগ্রত হইতে হবে যে লকডাউন মানে কি, আমরা যে কিসের জন্য আমরা দেবে, যদি আমরা মাস লোক বেশি মানুষ একসাথে মানে বেরিয়ে যায় তাহলে ওইখানে ইনফেকশনের স্প্রেডিংটা বেশি হতে পারে না। সেদিন আমাদের সঙ্গে কথা প্রসঙ্গে আপনাদের জেলার নবনিযুক্ত জেলা উপায়ুক্ত দাহাল তিনি বলছিলেন পরিষ্কার যে আজকে হয়তো একটা আইন করা হলো, লোকে হয়তো রাস্তায় যদি বেরিয়ে মানেও তারপরে সে বাড়িতে গিয়ে হয়তো না মানতে পারে, সেটা তো আমরা দেখতে পাবো না, তো তাকে নিজে থেকে সচেতন হতে হবে। হ্যাঁ হ্যাঁ ধরেন ওইটাই বলছি, আমরা যখন হোম কোয়ারেন্টাইনে গিয়েছি, হোম কোয়ারেন্টাইন কেউ কে করেছি আমরা মানে বলেছি ওনাদেরকে বারে বারে আমরা বলেছি যে লোকটাকে হোম কোয়ারেন্টাইন করা আছে, সে একটা সেপারেট রুমে থাকবে, সেই সব সময় মাস্ক পরে থাকবে, হ্যাঁ তার বয়স্ক বাবা মা থাকলে তার দাদার কাছে মানে অ্যাটলিস্ট 2 মিটার 1.5 মিটার ডিস্টেন্সে কথা বলবে, আর থালা বা গ্লাস যে খাওয়ার মানে বাসন বর্তন এগুলো সেপারেট হতে হবে। কেউ যদি মানে একজন উনারের শুশ্রূষা করার জন্য একজন ইয়াং যেরকম বোন থাকলে বা বৌদি আছেন একটু মানে এজ ফ্রম 25-30 ভিতরে, ওনারা উনাকে মানে খাদ্য টাদ্য দিবেন আর কি। তো আমরা বলছি ছোট বাচ্চা বয়স্ক লোকের থেকে একটু দূরে থাকার জন্য, আর যখনই মাস্ক টাক্স করবো এই মাস্ক গুলা হ্যাঁ একটা মানে সেফ জায়গায় মানে ডিসপোজে দিতে মানে করবো, হয়তো মাটিতে কাটা চুটিয়ে ডাটাতে মানে রাখতে হয়। তো
আমরা বলি কিন্তু করে এটা মানে বহুত টাফ কোয়েশ্চেন। এবং আমরা বলেছিলাম যে আপনারা মানে এই বাড়িতে অন্য কোন বাড়ির লোক আসতে পারবেন না, বা আপনারা কোনো মাছ দেখা দিয়ে এরকম কোনো সেলিব্রেশন মন্দিরের কোনো কিছু সেলিব্রেট করলে, বা বার্থডে হোক, পূজা হোক, অন্নপ্রসন্ন, কোথাও আপনারা যেতে পারবেন না বা এই বাড়ির আসতে পারবে না অন্য লোক। কিন্তু মানুষ এখনো দেখা যায় যে মানুষটাকে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে, এই মানুষটা লোকটা বাইরিয়া যায়। আমরা তো মানে টেলিফোনে কমপ্লেন পাই, আমাদেরকে মানে বলা হয় যে স্যার এই মানুষটাকে হোম কোয়ারেন্টাইন করা হচ্ছিল কিন্তু উনি তো তার মানে ঘরে থাকছে না, উনি তো ঘুরছে। আমরা অনেক সময় পুলিশ আমার ওসি মহাশয় থাকে উনাকে টেলিফোন করে আমি বলেছি যে দিস ইজ দ্য সিচুয়েশন অফ দ্য কোয়ারেন্টাইন পেশেন্ট, সো উই নিড হেল্প। অ্যাকর্ডিংলি উনারা মানে আমাদেরকে হেল্প করেছেন প্রশাসনের থেকে, তোমার পুলিশ প্রশাসনে গিয়া হিরা উনাদেরকে বলছেন যে এইরকম করলে আপনাকে আমি আরো খাইতে হবে। সব জিনিস যদি প্রশাসন ইনভলভ হতে হয় তাহলে আমাদের হাতে কতটা মানে পাওয়ার আছে। আমরা যদি সচেতন কবে হবে এইটাই আমি মানে চিন্তা করি আর কি। এখনো তো আপনি নিশ্চয় আপনিও দেখছেন বাজার হাট রাস্তায় দেখা যায় কোন জায়গায় সবজি নিয়ে বসে 20 জন মানুষ একসাথে বসে না মানে গল্প করে, কোনো মাস্ক নেই। হ্যাঁ, যেটা মিনিমাম ফিজিক্যাল ডিস্টেন্স এটাও মেনটেন করি নাই। তাহলে যদি এইরকম করি না, এখন আমরা মানুষ যে আমরা ফিজিক্যালি অফেন্ডলি তার মানে হ্যান্ড ওয়াশ করি না। এখন সচেতন না হলে আর কখন হবে? আকাশবাণী শিলচর কেন্দ্রের পক্ষে অনির্বাণ জ্যোতি গুপ্ত।